পেট্রোবর্ণ ও রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুরের বিধায়ক তথা শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না সাইকেল চালিয়ে বিধানসভায় গেলেন। আজ সকালে হুগলি জেলা সিঙ্গুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুরের রতনপুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় গেলেন। এই প্রতিবাদ সাইকেল মিছিলে তাকে সহযোগিতা করতে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইউনিট ছিলেন, এছাড়াও ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ইউনিট, সঙ্গে ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিটি সংগঠনের নেতৃত্বের একাংশ। মোদী যে অরাজকতা শুরু করেছে তার আর একটা নতুন নবতম সংযোজন হচ্ছে এই পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। আজকে 100 টাকা ছুঁয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ আজকে এই পেট্রোল পণ্যের দাম বৃদ্ধির জন্য মূল্যবৃদ্ধি ঘটছে তার প্রতিবাদ জানিয়ে আজকে রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য নতুন দিশা দেখাবেন। তাই আজকের এই দিনে আমি আমার নিজের বাড়ি সিঙ্গুর রতনপুর থেকে সাইকেল নিয়ে আমি বিধানসভায় রওনা হয়েছি প্রতিবাদ জানানোর জন্য, এই পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানোর জন্য। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বার্তা যে এই আন্দোলনে আপনারা সামিল হন এবং নরেন্দ্র মোদীর এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। হ্যাঁ, পুরোই সাইকেলে যাবো। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।